মানুষকে ধোকা দেওয়ার সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে দিস কাইন্ড অফ ক্রিপ্টো কারেন্সিস অ্যান্ড এনএফটিস, কারণ ডিসেন্ট্রালাইজড কোন ধরনের মনিটারি সিস্টেম ক্যানট বি এ স্টেবল সিস্টেম. Interesting. It can be secure, but it cannot be stable. তার মানে বিটকয়েন will not be stable. It will never be stable. It will get hyped up. Millions of dollars হতে পারে এক বিটকয়েনের দাম, আবার zero dollar হতে পারে কয়েকদিনের জন্য. But it's a day to day as a currency হিসেবে, digital currency হিসেবে কি do you see যে foresee করো যেটা used হবে future এ? হ্যাঁ হবে. ফিউচারে হবে. আই পার্সোনালি স্ট্রংলি বিলিভ যে বিটকয়েন আর এই ধরনের ক্রিপ্টো আরও অনেক ইয়ে আছে, ইথেরিয়াম এই ধরনের অনেক ইয়ে আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে পরবর্তীতে আসলে রেগুলার কারেন্সির মতো ইউজ হবে. এটার মেইন রিজনটা হচ্ছে টেকনোলজির উপরে আমাদের হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা জেনারেট হচ্ছে এটা, এর বাইরে কিছু না. কারণ ডিসেন্ট্রালাইজড ওয়েতে ইফ ইউ ক্যানট কম্পেয়ার টাকা আর ওয়ান বিটকয়েন এগেনস্ট সামথিং ফিজিবল, মানে যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, এটার ভ্যালু এক্সিস্ট করে, আমার হাইপের উপরে আজকে আমরা তিনজন বললাম বিটকয়েন দিয়ে তো সেই অনেক কিছু হয়, দাম বেড়ে গেল বিটকয়েন, পার বিটকয়েনের ডলারের দাম হচ্ছে $10 সামথিং, কথার কথা বলছি থাউজেন্ডস অফ ডলার এখন প্রাইস, $10 বেড়ে গেল, আবার কালকে এসে আমাদের কাছে মনে হলো যে না এটার প্রাইস কমাতে হবে বিকজ উই ওয়ান্ট টু বাই ইট. যারা হচ্ছে কমিউনিটিতে এই ধরনের ইনফ্লুয়েন্স রাখে, দে আর কন্টিনিউয়াসলি ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং দ্য প্রাইস, ইনফ্লুয়েন্সার্স ইনফ্লুয়েন্স করতে স্যার কি. সো এটা তো স্টেবল কোনো কারেন্সি না একটা হার্ডওয়ার্কিং মানুষের জন্য, যে দিন শেষে $10,000 আর্ন করে চিন্তা করে তার রেন্টের এত টাকা, তার ফুডের এত টাকা, তার বাচ্চার এডুকেশনের এত টাকা. $10,000 যদি কালকে যে $5,000 কমবে বাড়বে, এটা তো স্টেবল কোনো কারেন্সি না টু ট্রানজ্যাকশন না. বাট তাহলে ফিউচারে হোয়াট ইউ থিঙ্ক যে হাউ, মানে বলতেছেন যে ফিউচারে ইটস ফিজিবল যে এটা হয়তো, বাট ফিজিবল বলতে হচ্ছে ডিপেন্ডেন্সি জেনারেট হয়ে যাচ্ছে, মানুষ এখন সিকিউরিটি খুঁজছে, সিকিউরিটিটা হচ্ছে এরকম আমি ট্রানজ্যাকশন করবো, নো ওয়ান ক্যান ট্রেস ইট. আর এখন মানে মানুষের কাছে হচ্ছে মানিটা খুব অ্যাভেলেবিলিটি পেয়েছে থ্রু ডেটা ইনফ্লুয়েন্স, যেমন এখন বাংলাদেশের নাফিস, ইউ আর নট জাস্ট বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, ইউ আর ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্সার ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিকজ অফ দ্য ইন্টারনেট, ডেটা স্ট্রিমিং হচ্ছে. বাংলা ভাষাভাষীদের কথা বলছি অ্যাটলিস্ট, তারা তো নাফিসকে চেনে, বোঝে যে না নাফিস এই ধরনের কথা বলে, নাফিস এই নলেজটা শেয়ার করে, হি ইজ এ গুড গাই, ও এই কথাটা বললে এটার একটা ইম্প্যাক্ট আছে, আই শুড ডু দিস কাইন্ড অফ থিং, অর অ্যাটলিস্ট থিঙ্ক দিস ওয়ে. তো ইনফ্লুয়েন্সটা কিন্তু সেন্ট্রালাইজ নেই. সো এবং যখন এই সেন্ট্রালাইজড জায়গাটা একটা কান্ট্রির ভেতরে সীমাবদ্ধ থাকছে না, সো পুরো ওয়ার্ল্ডের রেভিনিউটাই তো শেয়ার হচ্ছে. ইউ আর আর্নিং নট অনলি ফ্রম বাংলাদেশ ভিউয়ার্স, ইউএসএ থেকে বসে ভিডিও দেখলো তো এটা আর্নিং আসবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখলো তো আর্নিং আসবে. সো এই জিনিসটা হচ্ছে কি, আমাদের ডিজিটালি আমাদের হচ্ছে ফুটপ্রিন্টটা খুব বাড়াচ্ছে, আমরা ইউটিউব ছাড়া চলতে পারছি না. আমি যেটা মনে করি, আমারই ডিপেন্ডেন্সি এত বেশি যে উইদাউট মাই মোবাইল ফোনস আর ইন্টারনেট কানেক্টিভিটি, এখন মোবাইল ফোনের ভেতরে সীমাবদ্ধ না, ইন্টারনেটের কানেক্টিভিটি যদি একটা লম্বা সময় না থাকে আমার, আমি খুব স্ক্যাটার্ড মনে হয়, না কিছু একটা নাই, আমি কিছু একটা জানতে পারছি না, কিছু একটা দেখতে পাচ্ছি না, আই এম মিসিং আউট. সো মানুষের যত বেশি ডিপেন্ডেন্সি জেনারেট হচ্ছে, তত বেশি হচ্ছে ডিজিটাল কারেন্সির প্রতি ইম্প্যাক্ট জেনারেট হচ্ছে. এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু কমিউনিটিগুলো, কিন্তু গভর্নমেন্টগুলো কিন্তু অলরেডি হচ্ছে ডিজিটাল কারেন্সির প্রতি খুব ইম্প্যাক্ট জেনারেট করছেন, যে ডিজিটাল ব্যাংক হতে হবে, ডিজিটাল ট্রানজ্যাকশন করতে হতে হবে, ওখানে টাকা পাওয়া যাবে, ওখানে ডলার পাওয়া যাবে, হোয়াট এভার. কিন্তু ক্রিপ্টো আই ডু নট পার্সোনালি লাইক জাস্ট বিকজ যে এটাকে খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়. আর এনএফটি ইজ দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি আসলে, টু বি অনেস্ট, কারণ এনএফটির ব্যাপারে কিছু বলার নাই, কারণ আর্ট ফর্ম, ইউ ক্যান বাই অ্যান আর্ট ফর্ম, অনেক এক্সপেন্সিভ হতে পারে, এটা অনেক বড় আর্টিস্টের আঁকা একটা ছবি হতে পারে, একটা ফিজিক্যাল প্রেজেন্সের এটা একটা ব্যাপার আছে. আমরা যখন একটা ছবিতে লাইক খুব ভালো একটা ইয়ের কথা বল না, পুরাকীর্তির কথা বল না, নাম বল, যে কোনো একটা বাংলাদেশের, বাংলাদেশ বল, যে কোনো আশেপাশে, সাত গম্বুজ মসজিদ, সাত গম্বুজ মসজিদ ছবিতে দেখলে যেমন লাগবে, সামনে দাঁড়িয়ে দেখলে কিন্তু ফিলটা একটু ডিফারেন্ট না, সেন্সেস, দেয়ার আর কাপল অফ সেন্সেস যেটা এক্সট্রা অ্যাক্টিভেট হয়. তো আমি মেনে নিতে পারি যে একটা ছবির দাম $100 মিলিয়ন, কথার কথা, যে আমি এই আর্ট ওয়ার্কটা সামনে থেকে দেখলে দ্য কালার্স, দ্য টাচেস, আই কুড ফিল সামথিং, যে এরকম একটা কিছু হচ্ছে, অ্যাটলিস্ট একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে, এই ছবিটাই হাত দিয়ে এঁকেছিলেন এই আর্টিস্ট, একটা ফিল পাওয়া যায়। এনএফটিতে যখন এরকম একটা ছবি $130 মিলিয়ন ডিজিটালি সেল হয়, যেটা আসলে ফিজিক্যাল কোনো প্রেজেন্সই নাই, এটা খুব বেশি হাইপটা.